কাউকে ভালোবেসে নিজেকে তার কাছে বিলিয়ে দিতে যাবেন না, নয়তো যার কাছে নিজেকে বিলিয়ে দেবেন সে নিজেই একদিন বলবে, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। প্রতিটা সম্পর্কে মান অভিমান হবে, কমন ব্যাপার। তবে অনেক সময় এই মান অভিমানের কারণে কেউ একজন অপরজনের কাছে নিজেকে খুব তুচ্ছ করে দেয়, যার ফলে অপর মানুষটা নিজেকে খুব বড় ভাবা শুরু করে দেয়। প্রিয় মানুষটার কাছে ঠিক ততটুকুই নত হও যতটুকু নত হলে তোমার ব্যক্তিত্ব নষ্ট হবে না কিংবা সত্তা ভাববে না। তোমার সামান্য ভুলের জন্য যদি আকাশ সমান নত হও, তোমাকেও ঠিক আকাশ সমান সস্তা ভাবতে শুরু করবে। কেউ যখন আপনাকে সস্তা ভাবা শুরু করবে, তখন আপনার প্রতিও তার আগ্রহটা ধীরে ধীরে কমতে শুরু করবে। আর সস্তা মানুষ কখনো কারো দাম নিয়ে থাকতে পারে না। আপনি কারো দাম পেতে চাইলে আপনার ব্যক্তিত্ব অটুট রাখতে শিখুন। সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে, স্বাভাবিক। তবে এটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে নিজেকে ছোট করে ফেলতে নেই। ভুল বোঝাবুঝি একটা সময় পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যদি এর আগেই নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেন, তাহলে আপনার ব্যক্তিত্ব আর ফিরে পাবেন না। সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করুন। নিজের ভুলের মাত্রাটা যতটুকু হয় ততটুকুই নত হবেন, এর বেশি এক ইঞ্চিও নয়। আপনার ভুল হয়েছে, আপনি সেটা কাজের মাধ্যমে সমাধান করবেন, তবুও সাবধান, ব্যক্তিত্বে যেন দাগ না লেগে যায়। ছোটখাটো ভুলের জন্য যদি আকাশ সমান নিজেকে ছোট করেন, তাহলে সেটা হবে আপনার ব্যর্থতা। যার কাছে নিজেকে ছোট করবেন, একদিন সে নিজেই আপনাকে ছোট লোক বলে ছেড়ে চলে যাবে, যার জন্য আপনি নিজেই দায়ী। যে এক আনা পাওয়ার দাম রাখে, তাকে এক আনাই দিন। অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নিজের ষোলো আনা বেরিয়ে আসবেন না। যার যতটুকু প্রাপ্য, তাকে ঠিক ততটুকুই দিন। মনে রাখবেন, আপনি যার কাছে যতটুকু নামবেন, তার কাছে ততটুকুই ডুববেন।